ফরাসি ক্লাব পিএসজি ক্যারিয়ারের শেষ ধাপে আছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ক্লাবে তার শেষ সময়টাও চলছে বেশ তিক্তভাবে। অনুমতি ছাড়া সৌদি আরব ভ্রমণে গিয়ে এই বিশ্বজয়ী মহাতারকা পেয়েছিলেন কড়া শাস্তি, যদিও পরে সেই শাস্তি এক ম্যাচে কমে এসেছে। তবে সেই আলোচনায় থাকার কথা নয় পিএসজি সমর্থক ফোরাম আলট্রাসের, যারা মেসি নেইমারের বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন। মাঠে নেমেও তাদের দুয়ো শুনেছেন মেসি। তবে এদিন মেসিকে সমর্থন দিতে গ্যালারিতে ছিলেন ইনজুরিতে থাকা সতীর্থ নেইমার। শুধু নেইমারই নন, ভিডিও কলে সেখানে তিনি উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজকেও যুক্ত করেন। মনে হচ্ছিল যেন বার্সেলোনার সেই বিখ্যাত এমএসএন ত্রয়ী আবার এক হয়েছে। এই তিন বন্ধুর আক্রমণ ভাগ নাড়িয়ে দিত যে কোনো পরাশক্তি দলের ডিফেন্সকে। শত্রুভাবাপূর্ণ ঘরের মাঠে প্রত্যাবর্তনের ম্যাচ খেলতে নেমেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, যেখানে দুয়ো শোনা এখন এই বিশ্বজয়ী ফরওয়ার্ডের জন্য একরকম স্বাভাবিক হয়ে গেছে। নিষেধাজ্ঞার ম্যাচ শেষ হওয়ার আগেই সুর নরম করা প্যারিসিয়ানদের জার্সি গায়ে চাপিয়েছেন তিনি। পার্ক দ্য প্রিন্সেসের মাঠে যতবারই মেসির পায়ে বল গেছে ততবারই তিনি আলট্রাস সমর্থকদের দুয়ো শুনেছেন। এদিন 5-0 গোলের বড় ব্যবধানে ম্যাচ জিতলেও আর্জেন্টাইন ফরওয়ার্ড গোলে কোনো অবদান রাখতে পারেননি। ফ্রি কিক সহ তার নেওয়া দুটি শটই ফিরে এসেছে। মেসি মাঠে থাকা অবস্থায় সুয়ারেজের সঙ্গে নেইমারের কথোপকথনের স্ক্রিনশট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ব্রাজিল তারকা, যেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, একসঙ্গে আমাদের বন্ধু লিওনেল মেসিকে দেখছি। নেইমারের সেই পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সুয়ারেজও। স্প্যানিশ ভাষায় সুয়ারেজ লিখেছেন, আমি সবসময় গ্রেটদের সম্মান করি। সুয়ারেজের এই মন্তব্যের ইঙ্গিতটা স্পষ্ট, মেসি ফুটবল বিশ্বে কতটা শ্রদ্ধার পাত্র সেটি যেন পিএসজির সমর্থকদের মনে করিয়ে দিতে চাইলেন বার্সেলোনার সাবেক এই তারকা।